কথায় আছে, স্বাধীনতা অর্জনের চেয়ে সেটা নাকি টিকিয়ে রাখা মস্ত বড় কঠিন কাজ। দেশভেদে কেউ সেটা পারেন, আবার কেউ স্বাধীন বাক্যের অতল গহ্বরে ডুবে মরেন। এমন কথার সাথে যেন বাংলার ক্রিকেট বেশ মিলে যায়। বছরের পর বছর ওরা ক্রিকেটার তৈরি করছে ঠিকই, কিন্তু ধরে রাখতে পেরেছে কতখানি? কত কত ক্রিকেটার শুরুতে আগুন জ্বালিয়েও পরে নিভে গেছেন নিয়তিকে অভিযোগ দিয়ে। ব্যর্থতাটা কার, বোর্ডের নাকি খেলোয়াড়দের? 2015 সালটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ছিল চমকপ্রদ এক বছর। বাংলার পেস ডিপার্টমেন্ট যখন ছিল আধারে পরিপূর্ণ, তখন মুস্তাফিজ নামক পেসার সেটাকে আলোয় পরিণত করেন, দেখান নতুন এক স্বপ্ন, নতুন আশার। বাংলাদেশের ক্রিকেট ভক্তরা ভাবতে শুরু করে দিয়েছিলেন, আর থাকছি না পিছিয়ে আমরা। আলোড়ন সৃষ্টি করা পিচকে তৈরি করায় অভিনন্দনের জোয়ারে ভেসেছিল বোর্ড। এখনো কি সেই ভালোবাসা পাচ্ছে ওরা, নাকি তিরস্কারটাই মিলছে তাদের কপালে? এবার যে মুস্তাফিজ বলছেন তাকে নিয়ে কোনো কোচই নাকি ঠিকমতো কাজই করেনি, মুস্তাফিজের এমন বিস্ফোরক কথায় আবারও প্রশ্নের বেড়া জালে বাংলাদেশের কোচিং ডিপার্টমেন্ট। এত এত কারি কারি টাকা দিয়ে তবে কাদের পুষছে ক্রিকেট বোর্ড? প্রশ্নটা যেন আবারও মেলছে ডানা। 2015-16 বছরটা ছিল মুস্তাফিজের রূপকথার বছর। সে বছর মুস্তাফিজের নানা ফরম্যাটের কারিশমাটা দেখলেই বোঝা যাবে কতটুকু বিধ্বংসী ছিলেন এই পেসার। টি-20তে সৈয়দ আফ্রিদি, টেস্টে হাসি মামলা, আর ওয়ানডেতে রোহিত শর্মার সাথে আইপিএলে এবি ডি ভিলিয়ার্সকে করেছেন কাবু। এমনকি আইপিএলের ইতিহাসে একমাত্র অভারতীয় হিসেবে ইমার্জিং ক্রিকেটার অব দ্য সিজনের পুরস্কারও জিতে নেন মুস্তাফিজ। বিপত্তিটা বাদে তখন যখন তার কাটারগুলো সূচের মতো বিঁধেছিল ব্যাটসম্যানদের, তখনই শুরু হয় তার বোলিং নিয়ে চুলচেরা বিশ্লেষণ। ফিজের এক কাটার খেলার সমাধানটাই পেয়ে যায় ওরা, একই সাথে চোট তো তাকে তার ট্র্যাক থেকে নামিয়েই দিয়েছিল। সন্দেহটা জেগেছিল আদৌ কি মুস্তাফিজ আবারও 22 গজে নামতে পারবেন কিনা। তবে মুস্তাফিজ ফিরেছেন, কিন্তু হারিয়েছেন নিজের শক্তিকে। 2015 সালে মুস্তাফিজ 75 ওভার বল করে নিয়েছিলেন 26টি উইকেট। 2017 সালে যেটা দাঁড়ায় 83 ওভারে 14 উইকেট। 2019 সালে তাকে নিয়ে শুরু হয় সমালোচনা। সুদীর্ঘ পথ চড়াই উতরায় পাড়ি দিয়ে আবারও মুস্তাফিজ নতুন দুতিতে। তবে মুস্তাফিজের আক্ষেপের জায়গা কোচদের তাকে নিয়ে কাজ না করা। ফিজের ক্যারিয়ারের গোড়ার দিকে বাংলাদেশের বোলারদের নিয়ে কাজ করতেন হিস্ট্রিক। ওই সময় মাশরাফির নেতৃত্বে রুবেল, তাসকিন, মুস্তাফিজরা 22 গজে ঝড় তুলেছিলেন। হিস্ট্রিক চলে যাওয়ার পর বোলিং কোচ হন কোর্টনি ওয়ালস। সমস্যাটা বাঁধে সে সময়ই, ফিজকে নিয়ে তখন তিনি কোনো ধরনের কাজই করেননি, তাই মুস্তাফিজের বোলিং অনেকটা পাঞ্চে হয়ে দাঁড়ায় সে সময়। তবে এবার মুস্তাফিজ তার পুরনো রূপ খুঁজে পেয়েছেন আইপিএল এর মঞ্চে। কাটারের সাথে স্লোয়ার বাউন্সারটাকেও বেশ রপ্ত করেছেন এই বাহাতি। এবারও যদি ফিজকে যথেষ্ট ধরে রাখা না যায়, কাজ না করা হয় তাকে নিয়ে, তবে আবার নতুন এক তারা হারাবো আমরা বাংলার ক্রিকেট থেকে।